আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজ সুজি দিয়ে খুবই মজার একটি বরফির রেসিপি তৈরি করে দেখাবো এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি করা যায় তবে এটা তৈরি করে কিন্তু যে কোনো অকেশনে আপনারা খুব ইজিলি সার্ভ করতে পারবেন এটা দেখতেও যেমন সুন্দর অসম্ভব মজার হয় আশা করছি সুজির বরফির রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছে প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে এই বরফির বাইন্ডিংটা খুব ভালো হবে এখন চুলারাচটাকে মিডিয়াম লোতে রেখে ময়দাটাকে খুব ভালোভাবে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে ময়দাটাকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি নর্মাল যে বাজারের সুজিটা কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি এখন সুজিটাকে ছয় থেকে সাত মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন সুজির কালারটা খুব বেশি চেঞ্জ না হয়ে যায় সেই জন্য চুলার আচটাকে অবশ্যই মিডিয়াম লোতেই রাখতে হবে চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ভাজতে গেলে খুব দ্রুত সুজিতে কালার চলে আসবে তবে ভাজাটা ভালো হবে না আমি এটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আবারও দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি টোটাল এখানে আমি পাঁচ টেবিল চামচ ঘি ইউজ করেছি ঘি দেওয়ার পর এটাকে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছে সাত আট মিনিট সুজিটাকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এটা থেকে কিন্তু খুব সুন্দর একটি স্মেলও আসছে আর এটার যে কাঁচা ভাবটা ছিল সেটা পুরোপুরি চলে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ চাইলে গুঁড়া দুধের পরিমাণটা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন তবে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে এটার টেস্ট আর অনেক বেশি ভালো আসবে আর ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু দুটো এলাচ থেতো করে এটাতে ইউজ করতে পারেন এখন এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি এখন একটা চিনি শিরা তৈরি করে নিব চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর এর সাথে দিয়ে দিয়েছি এক কাপ পানি আমি এখানে যে পরিমাণে চিনি ইউজ করেছি তাতে নর্মাল মিষ্টি হবে এটাতে তবে আপনার মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে ইউজ করতে পারেন এখন এটাকে কিছুক্ষণ জ্বাল করে নিব চিনিটা পুরোপুরি গলে পানিতে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত কোনো এক বা দুই তারের চিনি তৈরি করব না পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন এটাকে আমি চলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে সুজিটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আবারও চুলায় বসিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ চিনি শিরাটাকে সুজির মধ্যে ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব আর এ পর্যায়েও কিন্তু চুলার আচটাকে মোটামুটি লোতেই রাখতে হবে অল্প কিছুক্ষণ মিশিয়ে নিতে নিতে দেখবেন সুজি কিন্তু পুরো পানিটাকে সোক করে নিবে আর খুব দ্রুত এটা একদম ড্রাই হয়ে যাবে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এটাতে ঘি ইউজ করার কারণে কিন্তু খুব ইজিলি প্যানের গাও ছেড়ে দিয়েছে এটা যখন এরকম ড্রাই হয়ে এসেছে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে এটাকে সেট করবেন সে পাত্রে কিছুটা ঘি লাগিয়ে নেবেন তাহলে বরফিটা খুব ইজিলি উঠে আসবে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি প্লেটে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছিলাম আগের থেকে এখন স্প্যাচুলার সাহায্যে উপরটা সমান করে নিচ্ছি ওপরটা সমান করে নেওয়ার পরে কিছুটা বাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি বাদামটা কিন্তু অপশনাল তবে দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আমি এখানে কিছুটা পেস্তা আর কাঠ বাদাম ইউজ করেছি এখন এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য এভাবে রেখে দেব এটাকে পুরোপুরি সেট হওয়ার জন্য আর এটাকে সেট করে নেওয়ার জন্য চাইলে বাইরেও রেখে দিতে পারেন বা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তিন ঘন্টা পরে এটা পুরোপুরি সেট হয়ে এসেছে এখন এগুলোকে আমি পিস করে কেটে নিচ্ছি নর্মালি বরফি যেভাবে কাটা হয় আমি এটাকে সেভাবেই কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন সুজির এই বরফিটা যদি কখনো এভাবে তৈরি না করে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর যদি এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি একটা বরফি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ